দর্শক বন্ধু অমর্ত রায়চৌধুরী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি বসে আছি আমার অফিস রুমে। আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা ডেইলি লাইফ ব্লগস পাবেন, আপনারা ট্রাভেল ব্লগস পাবেন, আপনারা বিভিন্ন ফিল্মের ট্রেলারের রিভিউ বা ফিল্মের রিভিউ আপনারা পাবেন। তো চুলটা একটু ঘেঁটে রয়েছে, আমি অ্যাকচুয়ালি অনেকক্ষণ কাজ করছিলাম তো সেই কারণে চুলটা একটু ঘেঁটে রয়েছে। তো এটা হচ্ছে আমার অফিস রুম। তো আজকে আমি একটা শর্ট একটা ট্যুর আমি রিসর্টের আপনাদের করাবো। আমি একজন রিসর্ট আমি একটা রিসর্ট চালাই, রিসর্টের নাম তোরসা রাইনো ক্যাম্প রিসর্ট, এটা জলদাপাড়াতে, জলদাপাড়া ফরেস্টের একদম পাশে। তো যারা যারা আমার ফেসবুক পেজে যারা আমার রিসর্টের পেজ ফলো করেছেন তারা জানেন যে তোরসা রাইনো ক্যাম্প ফেসবুক পেজ আছে। তো চলুন আমাদের একটুখানি রিসর্টটা ঘুরে নেওয়া যাক। আমি দাঁড়িয়ে আছি আমার অফিসের বাইরে, এটা হচ্ছে আমার অফিস রুম, আর আমার পোষ্য শুয়ে আছে, আমি আপনাদের দেখাবো। এই হচ্ছে আমার পোষ্য, এর নাম টম। টম 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 এদিকে দেখো টম, ও এখন ঘুমোচ্ছে, ওর এখন ঘুমানোর টাইম। এর নাম তোরসা, শি ইজ মাই ডার্লিং। তোরসা সে হাই টু মাই ফ্রেন্ডস। তোরসা উলে বাবালি উলি বাবালি, এর নাম তোরসা, গুড্ডু বাবা গুড্ডু বাবা। আজ প্রচণ্ড গরম পড়েছিল তাই আমার পোষ্যদেরকে আমি আজকে বাইরেই আজকে আমি ওদেরকে রেখেছিলাম যাতে একটু হাওয়া পায়। আজ প্রচণ্ড গরম ছিল, তো দেখতে পাচ্ছেন আপনারা ওরা এখন জল খাচ্ছে। এর নাম হচ্ছে মিনা, আর আরেকটা পোষ্য আমার এদিকে জল খাচ্ছে, এর নাম হচ্ছে রিনা। আপনারাও বেড়াতে আসতে পারেন আমাদের রিসর্টে, একটা দারুণ ভ্যাকেশন কাটাতে পারবেন। এই হচ্ছে আমাদের পুকুর, এই পুকুরে রয়েছে অনেক মাছ যেটা আমরা আমাদের পর্যটকদেরকে প্রোভাইড করি, তাদেরকে পরিবেশনা করি। এখন আমরা যাচ্ছি আমাদের গোয়াল ঘরের দিকে যেখানে আরও কিছু পোষ্য আপনাদের জন্য অপেক্ষা করছে। এই হচ্ছে আমাদের গোয়াল ঘর। প্রথম যে গরুটিকে আপনারা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ভগবতী, এখন খড় খাচ্ছে। দ্বিতীয় যে পোষ্যটি এ হচ্ছে ভগবতীর দিদি, এরা এখন মনের আনন্দে খড় খাচ্ছে। একে আমরা জার্সি বলেই ডাকি, এ ঘাস খেতে খুব ভালোবাসে। আর এই যে দেখছেন এর নাম হচ্ছে মুন্ডি। আর এখন আমরা চলে এসেছি আমাদের পিগ ফার্মে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যিনি পিগের দেখাশোনা করেন তিনি তাদেরকে স্নান করাচ্ছেন। খুব সুন্দর সুন্দর এবং মিষ্টি মিষ্টি আমাদের পিগ, তারা সারা দিন মনের আনন্দে নিজেদের মতো করে চড়ে বেড়ায়। সো এই হচ্ছে আমাদের রিসর্টের ওয়াচ টাওয়ার, আমি ওয়াচ টাওয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ওয়াচ টাওয়ারের সিঁড়ি। তো এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠবো এবং উঠে এখান থেকে যে ভিউটা দেখা যায় সেই ভিউটা আমরা দেখব। তো এই হচ্ছে ওয়াচ টাওয়ারের সিঁড়ি। এবং এই হচ্ছে জলদাপাড়া জঙ্গল, ডুয়ার্সের সব থেকে বিখ্যাত, পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে ফেমাস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি জলদাপাড়া ফরেস্ট। এবং ওয়াচ টাওয়ার থেকে কেমন দেখা যায় আমার রিসর্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক বন্ধু আমি এখন দাঁড়িয়ে আছি আমার ওয়াচ টাওয়ারে, রিসর্ট তোরসা রাইনো ক্যাম্পের ওয়াচ টাওয়ারে। তো আপনারা দেখতে পাচ্ছেন পেছনে পুরো রিসর্ট, একটু লাইটের এফেক্ট এখানে একটুখানি ভালো করে হয়তো একটু বেশি সাদা সাদা হয়ে যাচ্ছে, তো পেছনে পুরো দেখা যাচ্ছে রিসর্ট। তো জলদাপাড়া জঙ্গল ফরেস্ট রিলেটেড বা জঙ্গল সংলগ্ন রিসর্ট তোরসা রাইনো ক্যাম্প, আমাদের রিসর্ট একদম ফরেস্টের পাশে। এবং কিভাবে আমাদের রিসর্টে আসবেন, আমাদের রিসর্টে আসার সব থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে ফালাকাটা। ফালাকাটা থেকে আমরা পিক অ্যান্ড ড্রপ সার্ভিস প্রোভাইড করি এবং তার সাথে আমরা
আমাদের রিসর্টে ফুডিং লজিং এই সংক্রান্ত সমস্ত বিশদ বিবরণ জানতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন। সেখানে রিসর্টের ট্যারিফ এবং কী কী সাইট সিন এখান থেকে আপনারা ভিজিট করতে পারবেন তার সমস্ত ডিটেলস আমরা আপনাকে দিয়ে দেবো। আমাদের যোগাযোগ নম্বর দেওয়া থাকবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। যারা যারা এই দুর্গা পুজোয় কিংবা এই বছরে উইন্টার সিজনে ক্রিসমাস উপলক্ষে এবং যারা নেক্সট ইয়ারও যারা ডুয়ার্সে প্ল্যান করছেন তারা যোগাযোগ করুন আমাদের সাথে এবং একটা অরণ্যের মধ্যে জঙ্গলের মধ্যে দারুণ একটা ভ্যাকেশন কাটিয়ে যান।